মডার্ন হার্বাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। যদি চাও পেতে সুস্থ জীবন, যদি চাও পেতে সুন্দর জীবন, মডার্ন হার্বাল গ্রুপ আছে সারাক্ষণ। প্রকৃতির মাঝে আছে শক্তি, প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি। উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন, আমরা আছি পাশে আছি সারাক্ষণ। ভাবনাহীন জীবন। কুষ্টিয়া থেকে মোহাম্মদ জামাল উদ্দিন, বয়স 38 বছর। তিনি বলছেন যে আমরা নিয়মিত আপনার অনুষ্ঠান দেখে থাকি। ধন্যবাদ ভাই জামাল উদ্দিন আমাদের অনুষ্ঠানটি নিয়মিত দেখার জন্য। আশা করি দেখবেন, নিয়মিতই দেখবেন। সমস্যা হচ্ছে যে মলদ্বারে ছোটো ছোটো গোটা হয়েছে, মাঝে মাঝে পুঁজ বের হয়, ব্যথা হয়, জ্বালা পোড়া করে। আমার ডায়াবেটিসের জন্য ওষুধ খাচ্ছি, কিন্তু মলদ্বারের সমস্যাটা কেমন ভাই? আপনি এই নিম পাতাকে বাটবেন, বেটে একটু কাঁচা হলুদ দিবেন, একটু মধু দিবেন। এই তিনটা জিনিসই দিতে হবে, একটু কাঁচা হলুদ, একটু মধু আর একটু নিম পাতা। কিন্তু যেখানে বাটবেন সেটা যেন মরিচ না থাকে। এই জিনিসগুলো একটা পটে আপনি নিয়ে নেবেন, ফ্রিজে রেখে দেবেন। আপনি প্রতিদিন 2-3 বার তুলো দিয়ে রেকটামে এটা লাগাইতে হবে বেশ কিছুদিন, তাহলে পরে ওই ঘাগুলো আস্তে আস্তে চলে যাবে। আর খাদ্যাভ্যাসের ভিতরে তাকে সব ধরনের মিষ্টি আপাতত 1 মাসের জন্য বন্ধ থাকবে। মিষ্টি বন্ধ করে দিয়ে সকাল বিকাল সে একটু নিম পাতা বড়ির মতো করে খাবে। আর সকালবেলা 1 গ্লাস করলার রস করে খেতে পারলে, বা মেথির রস করে মেথি পাউডারকে গুলে গরম পানিতে খেতে পারলে তার জন্য অনেক বেশি উপকার হবে। এবং বাথরুমটা যেন আপনার পরিষ্কার হয়, রেগুলার হয়, নরম হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এইটার কারণে কিন্তু যদি ইনফেক্টেড থাকে তাহলে কিন্তু আপনার মলদ্বারে চারপাশে ইনফেকশন হয়ে এই ধরনের সমস্যাগুলোর সৃষ্টি হতে পারে। অনেকে আবার এই জায়গাটা পরিষ্কার করার জন্য বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক লোশন ব্যবহার করেন, স্যাভলন, ডেটল, এগুলোর কোনো প্রয়োজন নেই। নর্মাল পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করলেই হলো। এবং ডায়াবেটিসটা যাতে কন্ট্রোলে থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডায়াবেটিস কন্ট্রোল না থাকলেও কিন্তু এই ইনফেকশনগুলো, কাঁচা করলা হয় চিবিয়ে চিবিয়ে খাওয়ার অভ্যাস করবে, নাহলে 1 গ্লাস করলার রসটাকে রেগুলার খেলে প্রেশার, ডায়াবেটিস, স্টমাক প্রবলেম, আবার এই যে রেকটামে যে ঘাটা এটা কিন্তু ভালো থাকবে। ঢাকার পুরাতন ঢাকা থেকে এবার